আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আখিজ ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা নিয়ে আসছি, এটা একটা স্পেশাল রেসিপি। এটা কিছু জেলার মানুষ অনেক মজা করে খায়, যেমন পাবনা, খুলনা, ওই এলাকার মানুষগুলো অনেক মজা করে খায়। এটার নাম হচ্ছে খাসির মাংসের পিঠালি। এই খাসির মাংসটা মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা যায় সেটা হচ্ছে চালের গুঁড়া। চলুন তাহলে ম্যারিনেশনটা আমরা একটু দেখে নিই, তারপর আমরা মেইন রান্নাতে ফিরে যাব। খাসির মাংসের পিঠালিতে যা ম্যারিনেশনের জন্য যা যা লাগবে তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন টক দই, 2 টেবিল স্পুন টমেটো পিউরে, 1/2 টিস্পুন যাবে পাঁচমিশালি গুঁড়া, 1/2 টিস্পুন দেব গরম মশলার গুঁড়া, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন দেব মরিচ গুঁড়া, আন্দাজ মতো লবণ দেব ম্যারিনেশনের জন্য, আর দেব 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। এটা দিয়ে ভালো মতো মাখিয়ে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দেব। এখানে 1 কেজি পরিমাণের খাসি মাংস আছে। আধা ঘন্টার জন্য এখন আমি এটা রেখে দিই। ফিরে আসছি আমি মেইন রান্নাতে। এখন আমি তেল দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, রসুন কুচি দিব 1 টেবিল চামচ পরিমাণের, আর কিছু গরম মশলা নিয়েছি আমি এখানে, 1টা তেজপাতা, তারপরে দারচিনি আছে, লং আছে, তারপরে আছে হচ্ছে 1টা স্টার, তারপরে কয়েকটা 5-6টার মতো আছে এলাচি, এবং কালো এলাচি 1টা নিয়েছি আমি, আর লং আছে 5টার মতো, আর নিয়েছি কালো জিরা 7-8টার মতো কালো জিরা নিয়েছি। একটু সতে করে নিব এখন। পেঁয়াজ রসুনটা ব্রাউন হয়ে আসছে, এখন আমি পেস্ট দিয়ে দিব। পেঁয়াজ রসুনের পেস্ট 1 টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ, এখন আমি হলুদ এবং মরিচ গুঁড়া 1/2 টিস্পুন দিয়ে দিব। আমার মনে হয় তেলটা উঠে আসছে, এই পর্যায়ে আমি 1/2 টিস্পুন পাঁচমিশালি গুঁড়া আর দেবো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে দিব আন্দাজ মতো, আমার ম্যারিনেশন অলরেডি লবণ দেওয়া আছে। এই পর্যায়ে আমি এখন ম্যারিনেশন করা মাটনটা ঢেলে দেব।
কষাতে হবে, অনেক বেশি কষাতে হবে, এবং পানি একদম দেওয়া যাবে না, কম আঁচে যত কষাতে পারে। এখন পানি উঠে আসবে, ঢেকে দিলেই পানি উঠে আসবে। পানি উঠে আসছে, আমি এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, মিডিয়ামের থেকেও একটু কম। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য, আমি 10 মিনিট পরে আবার ফিরে আসছি। পুরো পানি চলে আসছে, এখন একটু নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে চুলার আঁচটা আমি আরো কমিয়ে দিব এই পর্যায়ে। ঢাকনা দিয়ে আমি আরো 15 মিনিট এটাকে সিদ্ধ করব। আমি ফিরে আসছি 15 মিনিট পরে। এই পর্যায়ে আমি কিছু আলু, এখানে 5টা ছোট সাইজের আলু আমি কেটে ভেজে রেখেছি হলুদ আর লবণ দিয়ে, এটা দিয়ে দিলাম। এখন আরেকটু কষাবো এটাকে, মানে পানিটার সাথেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি আরো 10 মিনিট ঢাকনা দিয়ে আলু এবং খাসির মাংসটাকে সিদ্ধ করব। এই পর্যায়ে আমি, কারণ এখন মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, তো এই রেসিপির যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা আমি এখন দিয়ে দিব, সেটা হচ্ছে চালের গুঁড়া। তো আমি পোলাওর চাল নিয়েছি 2 টেবিল স্পুন, এবং এটাকে আমি 2 ঘন্টার জন্য সোক করে রেখেছিলাম। এত সোক করাও লাগে না, কিন্তু করলে মানে খুব ভালোভাবে যখন আপনি পেস্ট করবেন তখন খুবই ভালোভাবে পেস্ট হয়ে যাবে। সো এটা আমি দিয়ে দিচ্ছি, 1 কাপ পানির মধ্যে আমি পেস্ট করে নিয়েছি, এটা এখন ঢেলে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করব এবং কম আঁচে করব। আরেকটা হচ্ছে যে আমি যেহেতু এটা আঠা হয়ে যাবে, আঠালো হবে খুব মাংসটা, সো আমি এখন পাতিলটা চেঞ্জ করে একটা ফ্রাইং প্যানে নেওয়ার চেষ্টা করব, যাতে নিচে না লেগে যায়। এখন সেটাই আমি করব, যাতে মাংসটা খুবই ভালোভাবে কষানো হয়ে যায় এবং কোনো রকমভাবে পাতিলে যেন না লাগে। এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি 5-6টা, এবং 1/2 কাপ পরিমাণের বেরেস্তা দিয়ে দিয়েছি। এটার সাথে স্বাদটা আরও বেশি অ্যাড হবে এবং খেতে অনেক মজা লাগবে। আর এটার সাথে কিছুটা বেরেস্তার তেল ছিল, সেই তেলটাও আমি এখন অ্যাড করে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করবো, যাতে যেহেতু চালের গুঁড়া তো লেগে যেন না যায়, সো খুব ভালোভাবে নাড়াচাড়া করবো। কিন্তু খেয়াল রাখবেন আঁচটা যেন কম থাকে, পাতিলে যেন না লেগে যায়, পাতিলটা যেন না পড়ে যায়। এভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি আরেকটা ফ্রাই প্যানে উঠিয়ে তারপরে আরেকটু ভালোভাবে ফ্রাই করে দেব। আমি স্টেইনলেস স্টিল পাতিলটা চেঞ্জ করে একটা ফ্রাইং প্যানে নিয়েছি, যাতে আমার নাড়তে সুবিধা হয়, কারণ না হয়তো লেগে যাবে। তো একটু মানে স্টেইনলেস স্টিলে একটু রিস থেকে যায় নিচে লাগার, তো তাই আমি ফ্রাইং প্যানটা নিয়েছি ভালোভাবে নাড়ার জন্য। আর এই পর্যায়ে যদি আপনার মনে হয় যে না, মাংসটা আর একটু সিদ্ধ প্রয়োজন আছে, তাহলে একটু গরম পানি অ্যাড করতে পারেন। যেমন আমার মাংসটা মনে হচ্ছে যে আর একটু সিদ্ধ হবে, তাই আমি 1/2 কাপ পরিমাণের গরম পানি নিয়েছি। আর আপনারা চাইলে এটাকে শুধু মানে মাংসটাকেই বানাতে পারেন, মাংসের পিঠালি, আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। আমার বাসায় যেমন আমার বাচ্চারা খুব আলু খায়, তো তাই আমি আলু অ্যাড করেছি এখানে। আলু দিয়েও একটা মজা, আলু ছাড়াও কিন্তু আরেক রকমের মজা এটা। এবং ঘ্রাণ আসছে অনেক সুন্দর, যেহেতু এখানে বেরেস্তা আছে, পোলাওর চালের পেস্ট আছে,
খুব সুন্দর একটা ঘ্রাণ এসছে। এটা আপনি পরোটা দিয়ে খেতে পারছেন, রুটি দিয়ে খেতে পারছেন, এমনি ভাত দিয়ে খেতে পারছেন। আর এইটা আমার জানা মতে পাবনার যারা আছে তাদের খুব পরিচিত একটা রেসিপি, ওরা এই পিঠালিটা অনেক বেশি খায়। আমি আরো 5-7 মিনিট একটু নেড়ে তারপরে নামিয়ে ফেলবো, কিন্তু এখন আর ঢাকনা দিব না। আমি আর 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি 1 টিস্পুন পরিমাণের জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল রেসিপি। এটা কিছু জেলার তো অসম্ভব পছন্দের একটা খাবার, পাবনা খুলনা ওই এলাকার মানুষরা এদের প্রচণ্ড পছন্দের একটা খাবার এটা। তারা যদি এই রেসিপিটা দেখে ডেফিনেটলি তারা জানে যে এই রেসিপিটার স্বাদ কতটা মজার। আর যারা জানেন না প্লিজ একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, আর প্লিজ বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। লটস অফ লাভ, স্টে ব্লেসড, আল্লাহ হাফেজ।